আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল প্রফিট স্পিচ। ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্য আসবেই। তিনি ছিলেন একজন বাগ্মী বক্তা। আল্লাহর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের পক্ষে কথা বলতেন। ভাষণ দানকালে তার মুখ থেকে কথার ঝড় বয়ে চলত। তিনি সাবিত ইবনে কাইস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু আনহু। তিনি উচ্চস্বরে কথা বলতেন। মাঝে মাঝে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতেই এমন হতো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, হে ইমানদারগণ, তোমরা নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজকে উঁচু করো না, এবং তোমরা পরস্পর যেভাবে কথাবার্তা বলো সেভাবে তার সাথে কথাবার্তা বলো না, এতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাত সারে। সূরা হুজুরাত 2। সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু ভেবেছিলেন এই আয়াতে তার কথাই বলা হয়েছে, তাই তিনি লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরের এক কোণে বসে সর্বদা কান্নাকাটি করতে শুরু করলেন। একবার এক মজলিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুপস্থিতি লক্ষ্য করে তার কথা বলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। বিস্তারিত শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কখনো নয়, সে জান্নাতি। সতর্কবাণী এভাবেই সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহুয়ের জন্য সুসংবাদে পরিণত হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘ এক মাস যাবৎ দিনরাত কেঁদেছিলেন। তাছাড়া তাকে অন্যায় কাজের মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল। অভিযোগের ভয়াবহতা ও পেরেশানির প্রচণ্ডতার কারণে তিনি জীর্ণ শীর্ণ ও বিবর্ণ হয়ে গিয়েছিলেন। অতঃপর হঠাৎ করেই একবার পবিত্র কুরআনে কারিম তাকে পুত্রপবিত্র ও নিষ্কলঙ্ক বলে ঘোষণা করল। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন, যারা সতীসাধী সরলমনা ও ইমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা নূর 23। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর প্রশংসা করলেন, তিনি পবিত্র ছিলেন, কোরআনে কারিমও তাকে পবিত্র বলে ঘোষণা করেছে। সাথে সাথে মুমিনগণও আনন্দিত হয়েছিলেন। একই ঘটনা ওই তিনজনের ব্যাপারে যারা তাবুকের যুদ্ধের সময় যুদ্ধে না গিয়ে পিছনে রয়ে গিয়েছিলেন। অতপর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, তাদের বক্ষও সংকীর্ণ হয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিলেন আল্লাহ তাআলার হাত থেকে পালিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না, তার দরবার ছাড়া অন্য কোথাও সাহায্য পাওয়া যাবে না। তাই তারা খাঁটি দিলে তওবা করলেন, আল্লাহ তাআলার নিকট অব্যাহতভাবে কান্নাকাটি করতে শুরু করলেন। অতপর একবার আল্লাহ তাআলা তাদের সাহায্য করলেন এবং তাদের তওবা কবুল করে পবিত্র কুরআনে আয়াত নাজিল করলেন, এবং অপর তিনজনকে, যাদেরকে পেছনে রাখা হয়েছিল যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে গেল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল, আর তারা বুঝতে পারল আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই, তিনি সদয় হলেন তাদের প্রতি যাতে তারা ফিরে আসে। নিঃসন্দেহে আল্লাহ দয়াময় করুণাশীল। সূরা তওবা 118।